নগরীর অসমাপ্ত উন্নয়ন কাজে এগিয়ে নেয়ার অঙ্গীকার করেছেন খুলনার ফের নগরপিতা নির্বাচিত হওয়া আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক। এ জয়ে খুলনাবাসীকে ধন্যবাদ জানান তিনি। দুপুরে খুলনা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। তিনি জানান তার পরিকল্পনার কথা। খুলনা থেকে সহকর্মী মোহাম্মদ অসীমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের তৃতীয় বৃহত্তম নগরী খুলনায় চার প্রার্থীকে টপকে ফের জয় নৌকার। এ নিয়ে তৃতীয় দফায় খুলনা নগরপিতার দায়িত্বে তালুকদার আব্দুল খালেক। প্রায় 95,000 ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাকার প্রার্থী আব্দুল আওয়ালকে পরাস্ত করেন আওয়ামী লীগের নেতা। তার জয়ের খবরে সোমবার রাত থেকেই উচ্ছ্বাস চলছে খুলনার দলীয় ও নেতাকর্মীদের মাঝে। মঙ্গলবার দুপুরে খুলনার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে খুলনাবাসীকে ধন্যবাদ জানান তালুকদার আব্দুল খালেক। আমাদের দলের কোনো জায়গায় কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না, ঐক্যবদ্ধভাবে আমাদের মাঠ পর্যায় থেকে উচ্চ পর্যায়ে এবং অঙ্গ সহযোগী সংগঠনে কাজ করছে, যার কারণেই আমাদের কাজ করার স্পিরিট এবং স্পৃহ বাড়ছে। অতএব আমাদের জয়লাভ করতে যেটা প্রয়োজন দলীয় ঐক্য, সেই ঐক্যটাই ছিল তৃণমূল পর্যায়ে। নগরীর অসমাপ্ত উন্নয়ন কাজ এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন খুলনার নগরপিতা। তারা উন্নয়নকে বেছে নিয়েছে, তার কারণ আমি সব জায়গায় বলছি আমার চলমান উন্নয়নের কাজটা সমাপন করার জন্য আমরা ভোট দিই, ওনারা সেইভাবেই ভোট দিয়েছে। অতএব একটা হলো আমাদের উন্নয়নের কার্যক্রম যাতে আমরা সমাপ্তি করতে পারি তার একটা নিয়ে সাধারণ ভোট দেয়, আর একটা হলো দলের ঐক্য। সোমবারের ভোটে নৌকা প্রতীক নিয়ে 1,54,825 ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন তালুকদার আব্দুল খালেক। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল আওয়াল ভোট পেয়েছেন 60,064। নিউজ ডেস্ক, দেশ টিভি।